ক্ষমা চাও ও শাহের হমফিল আমরে এবং যে কোনো কাজের ক্ষেত্রে তাদের পরামর্শ নাও আল্লাহ কাকে পরামর্শ নিতে বলছেন সাল্লাম যার কাছে ওহি আসছে তাকেও বলছেন তুমি পরামর্শ নাও তাহলে পরামর্শ কত গুরুত্বপূর্ণ পরামর্শ মানে কি সকলের কাছে নিতে হবে পরামর্শ মানে কি বুঝেন পরামর্শ আপনারা সকলের কাছে নেন না যাকে যোগ্য মনে করেন তার কাছে নেন যাকে যোগ্য মনে করেন তার কাছে নেন ঠিক না পরামর্শ সম্পর্কে দুটি আয়াত রয়েছে এখানে একটি রয়েছে আর একটা সুরার নামই রয়েছে সুরায় সুরাট ও আমরহম সুরা নহম ও আমরহম সুরা বাই মুসলিমদের কাজকর্ম সম্পাদিত হয় তাদের মশোয়ারা পরামর্শের ভিত্তিতে পরামর্শের মাধ্যমে পরামর্শ করে কাজকর্ম পরিবারের ক্ষেত্রে ভাইয়ের আছে ভাইদেরকে নিয়ে পরামর্শ করবে বাপ মায়ের সাথে পরামর্শ তার আগে বাপ মায়ের সাথে পরামর্শ করবে বড়োদের সাথে পরামর্শ করবে যারা যেই বিষয়ের পণ্ডিত তাদের কাছে সেই বিষয়ে সেই সাবজেক্টে পরামর্শ নেবে জি ওর ফিল আমরে ও দুটি আয়াত সম্পর্কে একজন বড় বক্তা আর খুব বড় ফেমাস মানুষ সে বলছে আল্লাহ কোরআনে গণতন্ত্রের কথা বলেছেন আল্লাহ কোরআনে কি বলেছেন গণতন্ত্রে এটা হচ্ছে এমন অপরাধ যে অপরাধটি আল্লাহ ইহুদিদের ক্ষেত্রে বলেছেন অর্থাৎ অর্থের কি করা বিকৃতি ঘটানো তাহরিফ শব্দের বিকৃতি করানো ঘটাতে পারেনি কিন্তু অপব্যাখ্যা করা অর্থের বিকৃতি ঘটানো এটা এই উম্মতের গোমরা বিদাতিরা করবে কোরআনে গণতন্ত্রের কথা আছে কি বলছে কোরআনে গণতন্ত্র গণতন্ত্রে ভোট শুধু যোগ্য ব্যক্তির কাছ থেকে নেওয়া হয় না হ্যাঁ হ্যাঁ যদি কুকুর শিরগাল যদি ভোট দিতে পারত তো ওদের কাছ থেকে নেওয়া হইত ওদের কাছ থেকে নেওয়া বরং কুকুর শৃগাল চাইত নিকৃষ্ট যারা তাদের আল্লাহ কোরআন ভাষা যারা যারা নিকৃষ্ট বলেছেন উলায় কাকাল ওরাই চতুষ পর্যন্ত বরং তার চাইতে অধম তাদের কাছ থেকেও সমানভাবে ভোট নেওয়া হয় না হয় না মুসলিম আর কাফের ভোট সমান সৎ আর অসতের ভোট সমান ঠিক না আর আর কোরআন সমাজের আলেমে দিন মূর্খ ভোট সমান ঠিক কিনা কত বছর আঠারো না একুশ আঠারো হইলে ভোটার লিস্টে নাম আসলো আর আঠারো হয়ে গিয়েও যদি ভোটার লিস্টের নাম না আসে চল্লিশ হয়ে গেছে আর বড় দেশের আল্লাহ ভোটার লিস্টের নাম নেই ভোট দেওয়ার অধিকার নেই বুঝা গেছে এটাই হলো সুরা নাকি আপনার পরিবারের ক্ষেত্রে বিবাহর ক্ষেত্রে মশারা নেবেন কি একটা গ্রামের ডোম আছে এই আমি বিয়ে করব বলতো এই মেয়েটাকে বিয়ে করলে কেমন হবে বলবেন নাকি এটা চরিত্রহীন আছে চরিত্রহীন একবারে বাটমার আর কে বলছে দেখ অমুকের মেয়েকে আমি বিয়ে করতে চাইছি অমুকের ছেলের সাথে আমার মেয়েটা বিয়ে দিতে চাইছি কেমন হবে বলতো পরামর্শ নেবেন নাকি তাহলে আপনি ভালো করে জানছে যে পরামর্শ পারিবারিক ক্ষেত্রে মাত্র কয়েকজন একজনের বিষয়ে একটা মেয়ে বিয়ে দাও বা একটা ছেলের বিয়ে দাও আপনার বিয়ে করা আর সেই ক্ষেত্রে পরামর্শ নিয়েছেন যোগ্য ব্যক্তির কাছে শরীরটা খারাপ মাথায় প্রচন্ড ব্যথা পরামর্শ নেবেন কোন আলেমের কাছে না কোন ডাক্তার কাছে ডাক্তার কাছে হ্যাঁ তালাকের মশলা স্বামী স্ত্রীর সাথে হয়ে গেছে স্পেশালিস্ট ডাক্তার ওই যে আপনার হার্ট স্পেশালিস্ট ওর কাছে গিয়ে পরামর্শ নেবেন না কোনো কোরআন সন্ন্যার আলম দিনের কাছে নেবেন তাহলে বুঝতে পারছেন এবার পরামর্শ কার কাছে না যোগ্য ব্যক্তি যাদেরকে অলামার বছর আহলুল হাল্লে ওয়াল আকদি যারা গঠনমূলক সিদ্ধান্ত দিতে পারে জি যারা এই উন্মতের উন্নতি কিসে আছে হ্যাঁ বৃহৎ স্বার্থ কিসে আছে কিসে দেশের উন্নতি হবে কিসে জাতির উন্নতি হবে কিসে উন্মতের উন্নতি হবে কিসে দেশের অর্থের উন্নতি হবে ইত্যাদি ইত্যাদি এই বিষয় সম্পর্কে যারা অভিজ্ঞ তার সাথে ধর্মীয় বিষয় আসবে আলেমদের কাছে আগে আলেমদের কাছে পরামর্শ নিতে হবে আলেমে দিনদের কাছে পরামর্শ নিতে হবে পরামর্শ মানে এই নয় যে জাহেল মর্খ লাই আস্তা ওই আসাবন্না রে ও আসাবুল জান্না জাহান আর জান্নাতি সমান নয় আল্লাহ বলছেন হ্যাঁ আলো আর অন্ধকার সমান নয় ছায়া আর রোদ্র সমান নয় হ্যাঁ ঠিক কিনা পরে না এইগুলো কথা তাহলে কি করে এই সবকিছুই সমান সবকিছু সমান আর যারাই মেজরিটি দেখাইতে পারে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড গণতন্ত্র মানে কি যারাই মেজরিটি দেখাইতে পারবে একদিকে এক হাজার মূর্খ আর একদিকে পঞ্চাশ আলেমের অলি কোনো মূল্য নেই পঞ্চাশ একশো আলেমের কারণ এক হাজার অকাট মূর্খ একদিকে হয়ে গেছে এটার নাম গণতন্ত্র আর তারপর ওর একটা ইসলামিক লেভেল দিন ইসলামিক গণতন্ত্র কথা বোঝা গেছে এগুলো ইসলামের ক্ষেত মতো নাকি আর এগুলো কোরআনের তাহারিফ করে কতদিন মানুষকে ধোকা দিয়ে রাখবেন কতদিন গোমরা করে রাখবেন দুনিয়ার স্বার্থে নিজেরা ওপরে যাওয়ার জন্য মানুষকে বোকা বানাবেন না বরং কোরআন শুনার যেটা ব্যাখ্যা আছে কোরআনের তফসির করবেন তফসিরের মতো তফসির করেন আর তফসিরুল কোরআন মাহফিল আর কোরআনের তাহরিফ করছেন তফসির না তাহরিফ করছেন কোরআনের অর্থের বিক্রিটি ঘটাচ্ছেন আর এর নাম কোরআনের তফসির আল্লাহ যেন এসব অনিষ্ট থেকে মুসলিমদের হেফাজত করেন এবং মুসলিমদের আল্লাহ চোখ খুলে চলার তো দান করেন ইলম এবং বাসিরাত আল্লাহ রব যেন দান করেন তো বলছিলাম যে পরামর্শ নিতে হবে যোগ্য ব্যক্তিদের কাছে দেশ পরিচালনার জন্য বড় বড় আলেমদের কাছে পরামর্শ নিতে হবে অর্থনীতির ক্ষেত্রে যারা অর্থনীতিবিদ তাদের কাছে পরামর্শ নিতে হবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্ক ক্ষেত্রে আন্তর্জাতিক বিষয়গুলি সম্পর্কে যারা পড়াশোনা করেছে তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে সবগুলি পরামর্শ মিলিয়ে ইসলামকে ঠিক রেখে তারপরে দেশকে আগে বাড়াইতে এটা হচ্ছে এটা হচ্ছে রাজনীতি এটা হচ্ছে ইসলামের রাজনীতি আর ইসলামের রাজনীতি মানে না যে ইসলামিক গণতন্ত্র নাম দিয়ে দিলাম আর মানুষের ভোট ইসলামের দোহাই দিয়ে ভোট নিয়ে আমরা মেজরিটিতে চলে এসেছি কোথাও তো টিকতে পারলেন না কোথাও তো ইসলামের দোহাই দিয়ে কোথাও টিকতে পারলেন না কারণ রাস্তাটা বিধার্থী রাস্তা সুতরাং আল্লাহ টিকতে দেবেন না রাস্তায় যেহেতু বিধার্থী রাস্তা সেই জন্য আল্লাহ এইভাবে টিকতে দেবেন না ভালো করে শুনে রাখেন এমা মালিক রাহেমা হল্লা বলছেন লাইঞ্জা লোহা আখেরো উম্মা ইল্লা বেমা সালুহা বি আউলোহা এই উম্মতের কেমত পর্যন্ত সমাধান হবে না একমাত্র সমাধান হচ্ছে যেই সমাধান গ্রহণ করেছেন এই যুগের এই উম্মতের প্রথম যুগের লোকেরা এই উম্মতের আউ্ল প্রথম যুগের লোককে অর্থাৎ তাবেইন তাবা তারা যে আদর্শের ওপর ছিলেন সেই আদর্শে যখন ফিরে আসবেন তখন আমাদের সংস্কার সংশোধন হবে আর উন্নতি হবে এ ছাড়া অন্য কোনো পথে উন্নতি নেই পরামর্শ নিয়ে নাও কিন্তু পরামর্শ নেওয়ার পরে কার কথা নেবে একটু আগে বলছিলাম হ্যাঁ কমপক্ষে পরামর্শ দিকে দুটো দল হবে অথবা তিনটে দল হবে অথবা চারটে দল হবে চার রকমের পরামর্শ আসলো চারটে নেবেন নাকি এক মাস তোমাদের কথা শুনি এক মাস তোমাদের কথা একমাস তোমাদের কথা নাকি অসম্ভব তাই না তাহলে এক দলের কথাকে কি করতে হবে চূড়ান্ত করতে হবে এই চূড়ান্ত ফায়সলে নেবেন যিনি আমির হবেন যিনি শাসক হবেন এবং যিনি দায়িত্বশীল হবেন পরিবারের ক্ষেত্রে যিনি দায়িত্বশীল বাপ সাবালক ছেলে মেয়েরা আছে তাদের পরামর্শ নেবেন এই স্ত্রীর পরামর্শ নেবে কিন্তু নেতৃত্ব কার সিদ্ধান্ত কার চূড়ান্ত ফেসলা কার আর রেজাল ও কৌ মূল আনালিসা না চূড়ান্ত ফেসলা হচ্ছে স্ত্রীর স্ত্রী বলছে ছেলেদেরকে সবকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাও মাদ্রাসায় ভর্তি করেছে স্বামী স্ত্রী বের করে নিয়ে না আমি জবরদস্তি মাদ্রাসাতে ট্রেনিং চলে আসলো বহু ঘটনা এরকম ইন্ডিয়া বাংলাদেশে হচ্ছে এটা চলবে না আপনি আপনার ছেলেকে কি পড়াবেন সিদ্ধান্ত হবে আপনার পরামর্শ নিতে পারেন স্ত্রীর কাছে ছেলেমেয়েদের পরামর্শ ছেলেরা বড় ছেলেরা আছে পরামর্শ নিলেন কিন্তু পরামর্শ পরে সিদ্ধান্ত আপনার হবে নিজের ব্যক্তি জীবন পারিবারিক জীবন থেকে শুরু করেন এইভাবে আমাদেরকে জীবন গড়তে হবে